আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরিও ভাইরাস। তো আজকে আমরা নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি, অ্যান্ড অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে ফেলেছো এই ব্লগটি কোথায় হতে চলেছে। ইয়েস, আমাদের সবার পছন্দের জায়গা চাঁদপুরে। আজকে আমরা ইলিশের সহজ চাঁদপুরে যাব এবং ওখানে যে অনেক অনেক মজা করব এবং অনেক মজার ইলিশ খাবো। সো চলো চলে যাওয়া যাক। আমরা চলে এসেছি সদরঘাট লঞ্চঘাটে। তো আমরা লালকুঠি লঞ্চঘাট থেকে এমডি বোগদা দিয়ার সাথে এই লঞ্চটিতে উঠব। এই লঞ্চটি মোটামুটি প্রায় অনেক বড় এবং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বাকি লঞ্চ থেকে। তো আমরা এই লঞ্চে যাব। তো চলো ভেতরে যাওয়া যাক। অ্যান্ড লঞ্চটিতে আমরা কেবিন নেইনি, আমরা নিয়েছিলাম দুইটি বিজনেস ক্লাস সিট। তো আমরা যেহেতু আমি আর আমার বাবা যাচ্ছিলাম, তো এ কারণে আমরা আর কেবিন নেইনি, আমরা বিজনেস ক্লাস দুইটি সিট নিয়েছি। তো এইটি হচ্ছে আমাদের বিজনেস ক্লাস এসি রুমের সিট, আমরা দুইটি সিট নেই এবং তোমরা দেখতে পাচ্ছ এটি মোটামুটি অনেক বড় দেখতে এবং অনেক পরিষ্কার জায়গাটি। এই সিটের ভাড়া জন প্রতি 300 টাকা করে, তো আমাদের দুজনের 600 টাকা লেগেছিল। তো এখন আমি তোমাদেরকে পুরো লঞ্চটি ঘুরে দেখাবো যে লঞ্চটি দেখতে কেমন। আমার হাতের ডান পাশে যে দরজাগুলো দেখছো এগুলো সব কেবিন, অ্যান্ড কেবিনও আছে, কেবিন বিভিন্ন প্রাইসের আছে, 1500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। তো 5000 টাকা যেগুলো সেগুলো ভিআইপি কেবিন, আর 1500 থেকে 2000 তোমরা মিডিয়াম কেবিন পেয়ে যাবে। তো এটি থার্ড ফ্লোর বিশিষ্ট একটি লঞ্চ, তো আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি। সকালে বের হয়েছি প্রায় 7টারও আগে, বাট আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে লঞ্চে না খাওয়াটাই বেটার, কারণ লঞ্চের খাবার অতটা হাইজিনিক না। এখন আমরা আসলে বিপদে পড়ে খাচ্ছি, আমি নিজেও সকালে নাস্তা করে বের হইনি। তবে আমি একটা জিনিস দেখলাম যে লঞ্চের খাবার হাইজিনিক না, সেই তুলনায় দাম অনেক বেশি এবং প্রত্যেকটা জিনিসের দাম আমি
ভিডিওর ইতে লিখে দিয়েছি, তোমরা দেখে নিবে। তো আমি তাও মুখে বলে দিচ্ছি যে পাউরুটি, ডিম পাউরুটি হচ্ছে 25 টাকা করে, স্যান্ডউইচ 40 টাকা, রোল বার্গার 40 টাকা, চিকেন বিফ বার্গার 50 টাকা করে। আর চাটা নিয়েছিলাম, চাটা আসলেই বাজে ছিল যেটা সত্যি কথা, বাট কফিটা ভালো ছিল এবং প্রাইস ছিল 30 টাকার মতো। তো ফাইনালি আমরা চলে আসলাম চাঁদপুরে, এবং একটা জিনিস দেখলাম যে লঞ্চ থেকে না নামতেই অনেকে ইলিশ মাছ কেনা বেচা শুরু করে দিয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে অনেকে মানে আর কি নৌকা দিয়ে ইলিশ মাছ মানে বেচার জন্য আর কি দাম বলতেছে। তো এখন আমরা চলে যাচ্ছি মোহনা নদীর ইলিশ চত্বরে। আমরা মোহনার ইলিশ চত্বরের কাছে চলে এসেছি, এবং এখানে যে নদীটি দেখতে পাচ্ছ, বলা হয়ে থাকে এখানে তিনটি নদীর মিলন ঘটেছে, মোহনা, মেঘনা আর ডাকাতিয়া। এখানকার মানুষদের কাছ থেকেই শোনা এটা আমার, এবং এখানে অনেক জনসমাবেশও আছে, আর আজকে শুক্রবার তো অনেকে এখানে ঘুরতেও এসেছে। হিলসা কিচেনে, এটা ইলিশ চত্বরের একদমই পাশে একটি রেস্টুরেন্ট। তো চলো রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টটি প্রায় অনেক বড় এবং সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমরা এখন সেট মেনু দেখে নিচ্ছি। তো সেট মেনুতে আমরা কয়েকটা সেট মেনু দেখতে পাচ্ছি, 9, 10, 11। তো আমি 9 নম্বরটা নিয়েছি, 300 টাকার, ইলিশ সাদা ভাত আর ভর্তা। ভাজা অনেকটাই আর কি ক্রিসপি ছিল, অ্যান্ড আমার খেতে অনেক ভালো লেগেছে, এবং বাকি সব কিছুই মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এখন আমরা স্টেশন রোডে চলে এসেছি খাওয়া দাওয়ার পর ইলিশ মাছ কিনতে, যেহেতু আম্মু আসতে পারেনি আমাদের সাথে। তো আম্মু বলে দিয়েছে যে ইলিশ মাছ অনেকগুলো নিয়ে যেতে। তো আমরা স্টেশন রোডের পাশেই একটা ইলিশের কারখানা আছে, সেখানে চলে যাচ্ছি ইলিশ মাছ কিনতে। দেখতে পাচ্ছ যে চারপাশে কত ইলিশের সমাহার, এবং সবাই ইলিশ বেচা কেনাতে ব্যস্ত। তো আমরা এখন ইলিশের দাম জেনে নিব একজন দোকানদারের কাছে। ওনাদের
স্যার গদি হচ্ছে সামনে এখন মাছ তাই আমরা কিছু নেব কত করে দিতে ওটা ভাই এটা ভাই 900 আচ্ছা 1300 1400 করে তো আমরা 700 টাকা দিয়ে 1200 গ্রামের মতো পাঁচটা ইলিশ নিয়ে নিই তো ইলিশ মাছের পাশাপাশি আমরা পাঙ্গাস মাছও দেখতে পাই এখানে তো এক একটা পাঙ্গাস মাছের ওজন প্রায় 1 থেকে 1.5 কেজির মতো এবং এগুলোর দামও অনেক বেশি যেহেতু আমরা ঢাকায় নিয়ে যাব মাছ তাই সে ভালো মতো বরফ দিয়ে প্যাক করে দিয়েছে আমি আপনাদের এই মৎস্য কারখানাটি এক নজরে দেখিয়ে দিচ্ছি তো একদম স্টেশন রোডের পাশেই এই মৎস্য কারখানাটি দেখতে পারবেন এবং আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন আশা করি সবার আমার এই ব্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি প্রেস করে দিবেন এতে করে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো অতি সহজেই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ